একটু আগে যে আপনারা প্রিভিউ ভিডিওটা দেখলেন, তো এরকম ধরনের ভিডিও আপনারা কীভাবে এডিটিং করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শিখিয়ে দেব। তো বন্ধুরা, এরকম ধরনের ভিডিওগুলো এখন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আমি দেখছিলাম যে ট্রেন্ডিং চলছে, তো তাই ভাবলাম যে আপনাদেরকেও আমি শিখিয়ে দিই যে আসলে আপনারা কীভাবে এরকম ধরনের ভিডিও এডিটিং করবেন। তো খুবই সিম্পল একটা প্রসেস আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, জাস্ট এক ক্লিকই আপনারা এরকম ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটিকে আমরা শুরু করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে চলুন ভিডিওটিকে কন্টিনিউ করা যাক। তো এটা করার জন্য আপনাদের ফোনের মধ্যে জাস্ট একটা অ্যাপ্লিকেশানকে ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশান ইনস্টল করার জন্য আপনারা যা করবেন, আপনাদের ফোনের গুগল প্লে স্টোরটাকে আবার ক্লিক করে অন করে নেবেন। আমি এখানে ক্লিক করছি, দেখতে পাবেন গুগল প্লে স্টোর, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এই যে এবার দেখুন গুগল প্লে স্টোরটিকে অন করার পর আপনাদেরকে সার্চ বারে টাইপিং করতে হবে, দেখতে পাচ্ছেন সার্চ বার। আপনি এবার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে যা করতে হবে, আপনি সিম্পলি সার্চ বারে লিখে দেবেন MIVI, এটা লিখে সার্চ বারে সার্চ করে দেবেন। তো সার্চ করলে দেখতে পাবেন এই যে আপনার সামনে এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন। আপনাকে যা করতে হবে, এই যে অ্যাপ্লিকেশানটা আপনাদের ফোনের মধ্যে, এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম, এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশানটির লোগো। আপনারা অবশ্যই এই লোগোটা দেখে অ্যাপটিকে ইনস্টল করবেন। আমি এখন ক্লিক করছি, এই যে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে এই যে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এই অ্যাপ্লিকেশানটি আমাদের ফোনের মধ্যে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা চলুন আমরা একটু ওয়েট করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এই অ্যাপটি আমাদের ফোনের মধ্যে আমরা ইনস্টল করে ফেলেছি। এখন আপনাকে যা করতে হবে, আপনি ক্লিক করবেন এই যে ওপেন বাটন, একবার আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলাম আমি জাস্ট, এই যে। তো এখানে ক্লিক করার পর আপনাদের অ্যাপ্লিকেশানটি জাস্ট কিছুক্ষণের মধ্যেই ওপেন হয়ে যাবে। তো এখন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে এরকম আর কি ভিডিও এডিটিং করবেন। এখন যে আপনাকে করতে হবে, ক্লিক করবেন এই যে হচ্ছে অ্যাগ্রি বলে, এখানে ক্লিক করে দেবেন। জাস্ট আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখন আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। আপনি এখান থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে পারেন। দেখতে পাবেন সো হচ্ছে এই যে এখানটাতে বাংলা আছে, হিন্দি আছে। তো আমি এখানে সিম্পলি ক্লিক করছি এই যে আদার্স, দেখতে পাচ্ছেন সোজা নিচে এই যে আদার্স বলে, আমি এখানে ক্লিক করলাম জাস্ট। তো এখানে ক্লিক করলে ফাইনালি আপনার সামনে এই যে এরকম একটা পেজ আপনি দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে যে ভিডিওটা এডিটিং করে দেখিয়েছি, দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে 2 নম্বরে, আপনি সিম্পলি আবার এখানে ক্লিক করবেন, এই যে 2 নম্বরে সো হচ্ছে এখানটা আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ আপনি দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে আমাদের প্রিভিউটা। আপনি ঠিক ডিটো এরকমই আর কি ভিডিওটিকে এডিটিং করতে পারবেন। তো এর জন্য আপনাকে যা করতে হবে, আপনি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে ফ্রি আনলক বলে নিচে, এই যে ফ্রি আনলক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনের মধ্যে একটা অ্যাডভার্টাইজ হবে, তারপর আপনি এই ভিডিওটিকে আর কি তৈরি করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম ফ্রি আনলক, জাস্ট ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে। তো বন্ধুরা আপনাদের ফোনেও ঠিক সেম টু সেম এরকমই একটা অ্যাডভার্টাইজ হবে। আপনার সিম্পলি এই অ্যাডটিকে পুরোটা দেখার পর এখানে আপনি একটা অপশন পাবেন স্কিপ বলে, আপনি সিম্পলি এই অ্যাডটিকে আর কি কেটে দেবেন। দেখতে পাচ্ছেন এই যে আমি কিছুক্ষণ ওয়েট করছি। ওয়েট করার পর আমাদেরকে যা করতে হবে, দেখতে পাবেন দেখে দিচ্ছি আপনাদেরকে, এই যে হচ্ছে একটা কর্নারে কাটা চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্রস আইকন, এখানে ক্লিক করে দেবেন। আমি জাস্ট ক্লিক করলাম এই যে। ফাইনালি আমাদের এই অ্যাডটিকে আমরা স্কিপ করে ফেলেছি। এখন যা করতে হবে, আপনি ফাইলটিকে অ্যালাও করবেন। আমি ক্লিক করছি এই যে অ্যালাও বাটন, ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনার ফোনের মধ্যে যে সব ফটোগুলো আছে প্রত্যেকটা ফটো এখানে দেখানো হবে, দেখতে পাচ্ছেন হচ্ছে যে একের পর এক ফটো, এর জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। ওকে, তো চলুন আমরা একটু ওয়েট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো শো হচ্ছে, এই যে আমি সিম্পলি এই ফটোটিকে এডিটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই যে ফটোটা শো হচ্ছে, আমি এই ফটোটিকে এখন সিলেক্ট করছি, জাস্ট এখানে ক্লিক করলাম একবার। এই যে আপনি চাইলে আপনার নিজের ফটোকেও এডিটিং করতে পারবেন, মানে আপনি ছেলে হন বা মেয়ে, আপনার যে কোনো ফটোকে এডিটিং করতে পারবেন। ওকে, এখন আপনাকে যা করতে হবে, দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে ওকে বাটনটা নিচে একদম এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের এই ফটোটা একদম আর কি রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে 100% কমপ্লিট, দেখতে পাবেন এই যে এখন প্রিভিউটা আপনারা দেখতে পাবেন। ফাইনালি আপনাদের এই ফটোটা আপনারা জাস্ট এক ক্লিকই এডিটিং করতে পারবেন, সেম টু সেম যেমনটা আমি করলাম। এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এটা এডিটিং হয়ে গেছে। তো এখন এটাকে সেভ করার জন্য আপনাকে যা করতে হবে, দেখতে পাচ্ছেন সো হচ্ছে এখানে একটা অপশান এই যে এক্সপোর্ট বলে, এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করছি জাস্ট একবার।
এখানে ক্লিক করলে দেখতে পাবেন এই যে একটা অ্যাডভার্টাইজ আবার শো হয়ে গেছে, আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এই ভিডিওটা আমাদের গ্যালারির মধ্যে সেভ হওয়া আর কি স্টার্ট হয়ে গেছে। দেখতে পাবেন এই যে হচ্ছে এখানে আমাদের 100% হয়ে গেলে আমরা এখন এই ভিডিওটিকে আমাদের গ্যালারির মধ্যে সেভ করতে পারবো। তো বন্ধুরা এইভাবে আপনারা ঠিক ট্রেন্ডিং ভিডিও এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে ফাইনালি আমাদের এই ভিডিওটা 100% হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এখন আপনার এই ভিডিওটা আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা শুধুমাত্র এরকম ভিডিওই না, আপনারা চাইলে বিভিন্ন রকম ট্রেন্ডিং ভিডিও এই অ্যাপটা দিয়ে এডিটিং করতে পারবেন। অবশ্যই আপনারা এই অ্যাপটিকে ট্রাই করতে পারেন। তো সিম্পলি আপনারা গুগল প্লে স্টোরটিকে অন করবেন, অন করার পর সার্চ বারে সার্চ করবেন MIVI, তারপর আপনারা এই অ্যাপটিকে পেয়ে যাবেন। সিম্পলি এই অ্যাপটি দিয়ে আপনারা বিভিন্ন রকম ট্রেন্ডিং ভিডিও এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন যে আমি কীভাবে ভিডিওটিকে এডিটিং করলাম। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে পারেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমাদের এই চ্যানেলে আমরা আপনাদের জন্য এরকম ধরনের ট্রেন্ডিং এবং হেল্পফুল ভিডিও আমরা আপলোড করতে থাকি। তো বন্ধুরা যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে।